প্রিয় রাজনৈতিক নেতার ডাকে সাড়া দিয়ে হবু কনেকে ছেড়ে পালালেন বর, এমনই ঘটনা ঘটেছে পাকিস্তানে। ইজাজকে বিয়ে করবেন বলে অপেক্ষায় ছিলেন পাত্রী সিদ্রা নাদিব, কিন্তু হঠাৎই বেপাত্তা। জানতে পারেন ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফে আজাদি মার্চে যোগ দিতে লাহোরে গেছেন। পাত্রের এমন কাণ্ডে রুষ্ট পাত্রী ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলেন ইজাজকে, কিন্তু রাজনৈতিক দলকে বেশি গুরুত্ব দেবে তা কখনো ভাবতে পারেননি। দুঃখ করে বলেন, বিয়ের জন্য ক্যাটারিং, ডেকোরেটরস সবাইকে টাকা দেওয়া হয়েছিল। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সিদ্রা বুঝতে পারেন আপাতত বিয়ে হচ্ছে না। তখন ইমরানকে খোলা চিঠি লিখে ইজাজকে দ্রুত ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। এত কিছুর পরও ইজাজ ফেরেননি, বরং তিনি তখন মিছিলের সঙ্গে ইসলামাবাদের পথে। অবশ্য পাত্রী নিজেও ইমরান এবং তার দলের ভক্ত, তাই তিনি বিয়ের পর ইজাজের সঙ্গে দেশের উন্নতির জন্য ইমরানের পাশে দাঁড়াবেন বলে জানান।